আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে কলকাতা সহ জেলার সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। নৃশংস ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও পড়ুয়ারা। আর্জি করার ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান বিক্ষোভকারীরা। ঘটনার দ্রুত কিনারা করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবির পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মেডিকেল পড়ুয়াদের নিরাপত্তা জোরদার করার দাবি তোলেন তারা। রোগী পরিষেবা বহাল রেখেই তাদের এই বিক্ষোভ বলে জানান জুনিয়র ডাক্তাররা। পরে দুর্গাপুর জাংশন মল থেকে এক শান্তিপূর্ণ মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেন তারা। রেসিডেন্ট ডক্টরসরা এবং আমাদের জুনিয়র ইন্টার্নরা কর্মবিরতি ঘোষণা করেছি গতকাল বিকেল থেকে, এবং যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে এবং যতদিন না এই অ্যাজিটেশনটা বন্ধ হচ্ছে এবং যে মানুষটি মারা গেলেন আমাদেরই এক সহযোদ্ধা, সহ ডাক্তার, সহ নাগরিক, সেই মানুষটি যতদিন না বিচার পাচ্ছেন ততদিন আমাদের এই সিজ ওয়ার্ক চলবে। হাসপাতাল বন্ধ নেই, হাসপাতালে পেশেন্ট পরিষেবা ব্যাহত নেই, আমাদের সিনিয়র ডক্টররা ডিউটি করছেন। আপনারা এটা ভাববেন না যে কোনো পেশেন্ট হাসপাতালে এসে চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা পেশেন্টরা পাচ্ছে। আর এখানে এটাও বলার আছে আমাদের যে আমাদের শুধু এটা ডাক্তারদের বিক্ষোভ বা ডাক্তারদের হাহাকার নয়, আজকে একজন সহনাগরিককে ধর্ষিত হয়ে খুন হতে হয়েছে। সেই মানুষটি জানতো না যে সে আগামী ভর্তি দেখতে পাবেন না। আজকে যারা নন মেডিকালসদের উদ্দেশ্যে বলছি, যারা ডাক্তার নন, যাদের গলায় স্টেথোস্কোপটা ঝুলছে না, যারা ডাক্তারদের কাছে আসেন তাদেরকে অনুরোধ, ডাক্তারদের আপনাদের প্রয়োজন। আজকে আপনারা আমাদের বাঁচান, আজকে আমরা নিরাপত্তা না পেলে আপনাদের সেবা করব কি করে? আমাদের জীবনেরও দাম আছে, আমরাও বাঁচতে চাই। যাদের কাছে বাঁচতে আসেন তাদেরকেও বাঁচতে দিন। আমাদের জীবনের দাম যদি আপনাদের কাছে থাকে তাহলে আমরাও মাথা উঁচু করে রাত তিনটের সময় এমার্জেন্সিতে ডিউটিতে ঢুকতে পারবো। পাবলিক অ্যাপোলজি চাইছি আমরা। মেডিকেল স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের ওপর একটা অ্যাসল্ট হয়েছিল 10 তারিখে, আপনারা জানেন, প্রত্যেকে আপনারাই কভার করেছেন, সেটার জন্য একটা পাবলিক অ্যাপোলজি আমরা চাইছি, এইটুকু আমরা ডিজার্ভ করি। ঘটনা তদন্ত চলুক। তদন্ত ছাড়া কারোর নাম নিয়ে এখানে প্রেস বাইটে বলাটা উচিত নয়। আমাদের আস্থা আছে তদন্ত নিরপেক্ষভাবে হবে এবং নিরপেক্ষ তদন্তের পর আমরা জানতে পারবো আসল দোষী কারা, এবং তাদের জন্য যাতে নিরপেক্ষ তদন্তটা যাতে হয় তাদের জন্য আমরা এখানে এসেছি। এবং আমরা আইকিউ সিটি মেডিকেল কলেজ আর যত হসপিটাল আছে, মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস অফ দুর্গাপুর, উই স্ট্যান্ড বাই আর জি কর মেডিকেল কলেজ। সবাই জানে লাস্ট 4 ডেজ ব্যাক কী হয়েছিল আর জি কর মেডিকেল কলেজে। একটা ডাক্তার যতই না জুনিয়র হোক, ওনার কাছে একটা পাওয়ার থাকে একটা রোগীকে মৃত্যুর জজ থেকে ফিরিয়ে আনার। সেই লেডিটা, সেই ডাক্তারটা, জুনিয়র ডক্টর 36 আওয়ার্সের ডিউটি করছিলেন, ওনার কাছেও সেই ক্ষমতা ছিল। আরজি করের মতন উচ্চতম একটা মেডিকেল কলেজে যেখানে এত পেশেন্ট লোড হাই, উনি সেই 36 আওয়ার্সে নিশ্চয়ই অ্যাটলিস্ট 15 থেকে 20 জন পেশেন্টকে মৃত্যু থেকে বাঁচিয়ে তুলেছিলেন। কিন্তু সেই মেডিকেল কলেজে, সেই আরজি করে, ওই ফিমেল ডক্টর অ্যাট দি এন্ড অফ দ্যাট 36 আওয়ার্স উনি নিজে মৃত্যুপ্রাপ্তি হন। আর এমনভাবে মৃত্যুপ্রাপ্তি হয় যেটা খালি পড়লে বা শুনলে আমাদের গায়ে কাঁটা যায়। উনি সেটা এক্সপিরিয়েন্স করেছেন। আমাদের ডিমান্ডস, ইমিডিয়েট জুডিশিয়াল এনকোয়ারি অফ দ্য কেস অ্যান্ড অ্যারেস্ট অফ দ্য কলপ্রিটস উইদিন 14th August 2024 অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট অফ দ্য কলপ্রিটস। তার জন্য আজকে আমাদের প্ল্যান অফ অ্যাকশন হচ্ছে, এখান থেকে আমাদের প্রেস মিটের পরে আমরা যাব জাংশন মল সিটি সেন্টার, এখান থেকে একটা পিসফুল মার্চ সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং শিক্ষাকেন্দ্রগুলো মিলে আমরা আজকে র্যালিতে সমবেত হয়েছি। কারণ কি, আরজি করে আজ থেকে 4 দিন আগে যে হিনিয়াস ঘটনা ঘটেছে, একটা অন ডিউটি ডক্টরকে সরকারি হাসপাতালের মধ্যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেটার প্রতিবাদে এবং এই ধর্ষণ যে দিনের পর দিন আমাদের দেশে বেড়ে যাচ্ছে সেইটার প্রতিবাদে আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি এবং এটার এগেনস্টে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই প্রত্যেকটা মেডিকেল ফ্র্যাটার্নিটি, স্টুডেন্টস এবং রেসিডেন্টসরা
ছেলে মেয়ে নির্বিশেষে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আমরা ভুগছি। মেডিকেল কলেজে একটা অন ডিউটি ডক্টরকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে। আমরা চাই যে যে বা যারা আসল দোষী এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি গ্রেফতার করা হোক এবং শাস্তি দেওয়া হোক। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার ভরসা আমরাই, আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।